আমার কথা শোনা যাচ্ছে, একটু জানাবেন। Yes, sir. ওকে, আপনাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো আমরা যেমন আমাদের নিয়ম, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, যেগুলো আপনারা কিছু জানেন, তো আমরা আজকে শিখবো আর একবার ভালো করে। আর তার আগে আমাদের যেমন প্রতিদিন আদিত্যের উদয় স্তোত্রের পাঠ করি, সেই পাঠ কিছুটা করি, তারপরে আমরা আমাদের আজকের যে পাঠ্যাংশ আছে সেখানে প্রবেশ করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম আদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, একবার জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, ওকে, দেখুন, আমরা 15টা মন্ত্র পড়ছিলাম, না আমরা 20টা মন্ত্র পড়েছিলাম, তাই না? আজকে 21 থেকে 25 এই 5টি মন্ত্রের পাঠ আমরা শিখব। তার আগে আমি প্রথম থেকে একবার বলে যাই, আপনারা একটু মিলিয়ে নিন, আজকে নতুন যে পাঠ্যাংশ আছে সেটা শুরু করব। আদিত্যদয়াস্তো ततो युद्ध परिश्रांतं समरे चिंतया स्थितं रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय संपस्थितं दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम् উপাগম্যাব্রবীদ রামম অগস্ত্যো ভগবান সদা রাম রাম মহাবাহো শৃণু গুহ্যম সনাতনম যেন সর্বানরেন্বৎস সমরে বিজয়িষ্যসি। আদিত্যহৃদয়ম পুণ্যম সর্বশত্রুবিনাশনম জয়াবহম জপেত নিত্যম অক্ষয়ম পরমম শিবম সর্বমঙ্গলমাঙ্গল্যম সর্বপাপপ্রণাশনম চিন্তাশোকপ্রশমনম আয়ুর্বর্ধনমুত্তমম রশ্মিমন্তম সমুদ্যন্তম দেবাসুর নমস্কৃতম পূজয়স্ব বিবস্বন্তম ভাস্করম ভুবনেশ্বরম সর্বদেবাত্মকো হ্যেষ তেজস্বী রশ্মিভাবনঃ এষ দেবাসুরগণান লোকান পাতিকভস্তিভিঃ এষ ব্রহ্মা চ বিষ্ণুশ্চ শিবস্কন্দঃ প্রজাপতিঃ মহেন্দ্রো ধনদঃ কালো
यमस्सोमो शपां पतिः पितरो वसवस्साथ्याश्विनौ मरुतो मनुः वायुर्वह्नेः प्रजाः प्राणा ऋतुकर्ता प्रभाकरः आदित्यः सविता सूर्यः खगः पूषा गर्भस्तिमान् सुवर्णसदृशो भानुः हिरण्यरेतादिवाकरः हरिदश्वसहस्रार्चिः सप्तसप्तिर्मरीचिमान् तिमिरोन्मथनशम्भुः त्वटामार्तण्डोऽंशुमान् हिरण्यगर्भस्तिशिरः तपनो भास्करो रविः अग्निगर्भोदितेः पुत्रः शङ्खशिशिरनाशनः व्योमनाथस्तमो भेदी ऋग्यजुस्समपारगः घनवृष्टिरपां मित्रो विन्ध्यवीथिप्लवङ्गमः आतपीमण्डलीमृत्युः पिङ्गलस्सर्वतापनः कविर्विश्वो महातेजा रक्तस्सर्वभवोद्भवः नक्षत्रग्रहताराणाम् अधिपो विश्वभावनः तेजसामपि तेजस्वी अच्छा ना द्वादशार्मन्नमोऽद्भुते কিছু বললেন? তো 13-র পর থেকে তো দেখা গেল না। স্ক্রিন দেখা যাচ্ছে না? 13-র পর থেকে আর স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যাক। দেখা যাচ্ছে বড়ে? হ্যাঁ, 15 নম্বর আচ্ছা পর্যন্ত পড়েছিলাম। 16 থেকে। নমঃ পূর্বায় গেয়ে পশ্চিমায়াদ্রয়ে নমঃ জ্যোতির্গণানাম পতয়ে দিনাধিপতয়ে নমঃ জয়ায় জয়ভদ্রায় হরিয়শ্বায় নমো নমঃ নমো নমঃ সহস্রাংশ আদিত্যায় নমো নমঃ नम उग्राय वीराय सारंगाय नमो नमः नम पद्म प्रबोधाय मार्तंडाय नमो नमः ब्रह्मेशानाच्युतेशाय सूर्यायादित्यवर्चसे भास्वते सर्वभक्षाय रौद्राय वपुषे नमः मोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः। এই পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা 21 থেকে 25, 21 থেকে 25 তক পড়ব। দেখুন, 21 নম্বর পড়ছি, ভালো করে শুনুন, বুঝুন আমি কোথায় কোথায় কিরকম উচ্চারণ করছি সেটাকে অনুসরণ করুন, মনে রাখুন। যখন আপনাদের পড়তে বলবো তখন আপনারা এই মতো করার চেষ্টা করবেন। 21 নম্বরটা দেখুন। তপ্ত চামি করাভায় তপ্ত চামি করাভায় অন্ধনে বিশ্বকর্মণে অন্ধনে বিশ্বকর্মণে तप्त चामी कराभाय बह्नये विश्वकर्मणे नमस्तमोभिनिघ्नाय नास्तमोभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे रुचये लोकसाक्षिणे नमस्तमोभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे कृतक तचामी कराभाय बह्नये विश्वकर्मणे नमस्तमोभिनिघ्नाय
রুচাইয়ে লোক সাক্ষিণে, 22 নম্বর, নাশায়ত্যেষ বৈ ভূতম্, নাশায়ত্যেষ বৈ ভূতম্, তমেব সৃজতি প্রভুঃ, তমেব সৃজতি প্রভুঃ, পায়ত্যেষ তপত্যেষ, পায়ত্যেষ তপত্যেষ, বর্ষত্যেষ গভস্তিভিঃ, বর্ষত্যেষ গভস্তিভিঃ, নাশায়ত্যেষ বৈ ভূতম্, তমেব সৃজতি প্রভুঃ, পায়ত্যেষ তপত্যেষ, বর্ষত্যেষ মহস্তিভিঃ, এষ সুপ্তেষু জাগর্তি, এষ সুপ্তেষু জাগর্তি, ভূতেষু পরিনিষ্ঠিতঃ, ভূতেষু পরিনিষ্ঠিতঃ, এষ এবাগ্নিহোত্রম চ, এষ এবাগ্নিহোত্রম চ, ফলম চৈবাগ্নিহোত্রিণাম, ফলম চৈবাগ্নিহোত্রিণাম, এষ সুপ্তেষু জাগর্তি, ভূতেষু পরিনিষ্ঠিতঃ, এষ এবাগ্নিহোত্রম চ, ফলম চৈবাগ্নিহোত্রিণাম, দেবাশ্চ ক্রতবশ্চৈব, দেবাশ্চ ক্রতবশ্চৈব, ক্রতুনাম ফলমেব চ, ক্রতুনাম ফলমেব চ, যানি কৃত্যানি লোকেষু, যানি কৃত্যানি লোকেষু, সর্ব এব রবিঃ প্রভুঃ, সর্ব এব রবিঃ প্রভুঃ, দেবাশ্চ ক্রতবশ্চৈব, ক্রতুনাম ফলমেব চ, যানি কৃত্যানি লোকেষু, সর্ব এব রবিঃ প্রভুঃ, এনমাপসু কৃচ্ছ্রেষু, এনমাপসু কৃচ্ছ্রেষু, কান্তারেষু ভয়েষু চ, কান্তারেষু ভয়েষু চ, কীর্তয়ন পুরুষঃ কশ্চিন, কীর্তয়ন পুরুষঃ কশ্চিন, নাবসীদতি রাঘব, নাবসীদতি রাঘব, এনমাপসু কৃচ্ছ্রেষু, কান্তারেষু ভয়েষু চ, কীর্তয়ন পুরুষঃ কশ্চিন, নাবসীদতি রাঘব। ওকে, দাঁড়ান, ওকে, দীপঙ্কর বাবু বলুন, 21 নম্বর, আপনি একবার পড়ে শুনুন, তারপর আপনি বলার চেষ্টা করুন, আমি একবার বলছি, আগে শুনুন। তপ্তচামি করাভায় কহ্নয়ে বিশ্বকর্মণে, নমস্তমোভিনিঘ্নায় রুচয়ে লোকসাক্ষিণে। বলুন। তপ্তচামি করাভায় কহ্নয়ে বিশ্বকর্মণে, নমস্তমোভিনিঘ্নায় রুচয়ে লোকসাক্ষিণে। সেই লাইনটা আবার বলুন। নমস্তমোভিনিঘ্নায় রুচয়ে লোকসাক্ষিণে, নমস্তমোভিনিঘ্নায়, নমস্তমোভিনিঘ্নায় রুচয়ে লোকসাক্ষিণে। সুনীতি বাবু বল।
একুশ নম্বর স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটাই। সপ্তচামি করাভায় বন্নয় বিশ্বকর্মণে নমস্তমো বিনিঘ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। বলুন। হ্যাঁ স্যার। সুবীর বাবু বলুন। হ্যাঁ বলছি স্যার। বিশ্বকর্মণে নমস্তমভিনিগ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। রশ্মি ম্যাম। তপ্তচামি করাভায় বনহে বিশ্বকর্মণে নমস্তো মভিঘ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। নমস্তমো অভিঘ্নায় নমস্তমো অভিঘ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। আপ উস চিহ্ন কে ইস পার জো বর্ণ হে উসে কহিয়ে বিঘ্নায় নমস্তমো কেবল বিঘ্নায় 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 লিখিয়ে নমস্তমো নমস্তমো অভিনিঘ্নায় ও উস চিহ্ন কে ইস পার জো হে না বিঘ্নায় আপ সম্পূর্ণ কহিয়ে নমস্তমভিনিঘ্নায় নমস্তমভিনিঘ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। তপ্তচামি করাভায় বন্নয়ে বিশ্বকর্মণে নমস্তমভিনিঘ্নায় রুচয়ে লোক সাক্ষিণে। বাইশ নম্বরটা আকাশ নাম্বার 22 আমি একবার বলছি নাশয়ত্যেষ বৈভূতম তমেব সিদ্ধতি প্রভুঃ পায়ত্যেষ তপত্যেষ বর্ষত্যেষ সহস্তিভিঃ। নাশয়ত্যেষ বৈভূতম তমেব সৃজতি প্রভু পায়ত্যেষ তপত্যেষ বর্ষত্যেষ গভস্তিভিঃ। গুড। সমীর বাবু। হ্যাঁ স্যার। নাশয়ত্যেষ বৈভূতম তমেব সৃজতি প্রভু পায়ত তেষো তপত্তেষো বর্ষত্তেষো গবস্তিভিহি। আরেকবার বলুন। আমি একবার বলছি তারপর আপনি বলুন। নাশয়ত্যেষ বৈভূতম নাশয়ত্যেষ বৈভূষম দেখুন কি আছে বৈভূতম নাশয় নাশায়ত
तेषो वै भूतम् तमेव सृजति प्रभुः तमेव सृजति प्रभुः तमेव सृजति प्रभुः तमेव सृजति प्रभुः पायत्येष तपत्येष पायत्येषो तपत्येषो वसत्येष गभस्तिभिः वसत्येषो गभस्तिभिः अपने बोले संपूर्ण बोल क्या का नाशयोत्तेषो वै भूतम् तमेव सृजति प्रभुः आयोत्तेषो तपोत्तेषो वर्षोत्तेषो गवस्तिभिः ठीक है 23 नंबर संहिता শোনা যাচ্ছে না সমিতা হ্যালো শুনতে হ্যাঁ শোনা এষ সুপ্তেষু জাগর্তি ভূতেষু পরিনিষ্ঠিতঃ এষ এবাগ্নি হোত্রম চ ফলম চৈবাগ্নি হোত্রিণম আচ্ছা আমি একবার বলছি তারপরে एष सुप्तेषु जागर्ति एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः भूतेषु परिनिष्ठितः बोलता बोलो एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः लास्ट लाइन एष एव अग्निहोत्रम् च एष एव अग्निहोत्रम् च फलम् च अग्निहोत्रिणाम् एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः एष एव अग्निहोत्रम् च फलम च वाग्निहोत्रिणम् होत्रिणाम् देखो फलम च वाग्निहोत्रिणाम् आगे बोल तो एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः एष एव अग्निहोत्रम् च फलम् च अग्निहोत्रिणाम् ओके मोम मैम नंबर 23 एष सुप्तेषु न एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः एष एवाग्निहोत्रम् च फलम् चैवाग्निहोत्रिणाम् गुड नंबर 24 अतः सिंह मैम हाँ सर क्रतूनां फलमेव च क्रतूनां फलमेव च क्रतु दीर्घः च अन्तः क्रतूनां फलमेव च क्रतूनां फलमेव च सम्पूर्ण लाइन पढ़ो देवाश्च क्रतवश्चैव
क्रतूनां फलम फलमेव च यानि कृत्यानि लोकेषु यानि कृत्वानि लोकेषु कृत्यानि तैजफल कृत्यानि यानि कृत्यानि लोकेषु यानि कृत्यानि लोकेषु सर्व एव रविः प्रभुः सर्व एव रविः प्रभुः संपूर्ण बोलो प्रथम तक देवाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च यानि कृत्यानि लोकेषु सर्व एव रविः प्रभुः স্যার ওই ওই উচ্চারণটা আর একবার একটুখানি বলুন তো, এটা ওই নাশায়তেশ মানে তয়জা ফলার কিরম ভাবে উচ্চারণটা আর একবার একটু বলুন তো। নাশায়তেশ বৈভূতম তমেব সৃজতি প্রভুঃ পায়ত্যেষ তপত্যেষ वर्षत्येष गभस्तिभिः। महाराज बोलो नंबर 24 अच्छा তবুও কথাগুলো আস্তে আস্তে আসছে, অনেক দূর দূর থেকে আসছে মনে হচ্ছে। হ্যালো, এবারে ঠিক আছে। হ্যাঁ, ক্রতবশ্চৈব ক্রতূনাং ফলমেব চ ইয়ানি কৃত্যানি লোকেষু সর্বেষু পরম প্রভুঃ। ওখানে ওরকম পাঠ আছে, আমি বই দেখে করছিলাম। আচ্ছা, পাঠ ব্যাক থাকতে পারে, আমি যেখান থেকে নিয়েছি ওখানে হয়তো এরকম পাঠ নেই। সেচের পাত্র আলাদা আছে, সেচের পাত্র এরকম আছে। সর্ব এবার ঠিক আছে, পাঠ ব্যাক থাকতেই পারে। আচ্ছা স্যার, তাহলে এটাই করবো নাকি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, সেটা পাঠ ব্যাক আছে তো দুটোই সমান। হ্যাঁ ঠিক আছে। পাঠ্যভেদ মানে কি হয়, সংস্কৃত টেক্সট অনেক পুরনো হয় তো, তো এক ধরনের বইয়ে এক ধরনের পাঠ দেখা যায়, অন্য বইয়ে অন্য ধরনের পাঠ দেখা যায়। কেন এরকম হয় আমি বলছি, ধরুন আগেকার দিনে এই শ্লোক মন্ত্র কোথায় লেখা হতো? কাল পাতাতে, তারপর কাগজে, তারপর পাথরের গায়ে, মানে ম্যানুস্ক্রিপ্ট আমরা যাকে বলি, শিলালেখ আমরা যাকে বলি, এই ধরনের নানা জায়গাতে লেখা হতো। এবারে ধরুন একটা শ্লোককে 10 জায়গায় লেখা আছে, 10 রকম ভাবে লেখা আছে। পরবর্তীকালে যারা ম্যানুস্ক্রিপ্টোলজি নিয়ে পড়াশোনা করে, তাদেরকে সংস্কৃতজ্ঞ হতে হয়, নাহলে তারা শ্লোকের মানে বুঝতে পারবে না। তারা কি করে, কোন একটা তালপাতা দেখলো, ওখানে লাস্টের শব্দটা তো এরকম লেখা, অন্য একজন সে দেখলো আরে লাস্টের শব্দ তো এখানেও আলাদা লেখা, এইরকম করে পাঠ ভেদ তৈরি হয়। মানে একত্র যে ম্যানুস্ক্রিপ্ট পাঞ্জাবে পাওয়া গেছে সেখানে এক ধরনের পাঠ আছে, যে ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গেছে সেখানে আরেক ধরনের পাঠ আছে, এরকম হওয়া সম্ভব। কারণ ম্যানুস্ক্রিপ্ট তো অনেক হাত ধরে ধরে সামনে দিকে এগোয়, বিভিন্ন শব্দ পরিবর্তন হতেই পারে, বাক্যের পরিবর্তন হতেই পারে, তাই জন্য কিছু কিছু জায়গায় পাঠ ভেদ দেখা যায়। পাঠ ভেদ মানে এখানে একরকম পাঠ, ওখানে আরেক রকম পাঠ, এরকম পাঠ ভেদ দেখা যায়, তবে খুবই সামান্য। এই হচ্ছে পাঠ ভেদ। ওকে, লাস্ট আছে সন্ধ্যাজি। হ্যাঁ স্যার, আমি একবার বলছি তারপরে আপনি বলুন। কান্তারেষু ভয়েষু চ
সম্পূর্ণ লাইনটা পড়ুন। রাঘব বলুন কীর্তয়ন পুরুষক কশ্চিন কীর্তয়ন পুরুষতি রাঘব বিসর্গ নেই। ওকে ওকে অমৃত আর ছটা মন্ত্র আছে। আপনার কথাটা আজকে ভীষণ কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আমার কথা কি সবার কাছে স্পষ্ট শোনা যাচ্ছে নাকি কেটে কেটে যাচ্ছে? পঁচিশ নম্বরটা দেখুন, আরেক পর আমি বলে দিচ্ছি। এনমাপসুকৃত্রেষু কান্তারেষু ভয়েষু চ কীর্তয়ন পুরুষক কশ্চিন নাবসীদতি রাঘব এনমাপত সুকৃচ্ছ্রেষু কান্তারেষু ভয়েষু চ কীর্তয়ন পুরুষক কশ্চিন নাবসীদতি রাঘব। এবার ঠিক আছে, দেখো আমরা এতদিন পর্যন্ত বর্তমান কাল জেনে এসেছিলাম, তাই না? কিছু উদাহরণ বলতে পারবেন বর্তমান কালের উদাহরণ? লিখতি, তিপতি, সম্পূর্ণ বাক্যে কর্তা সহ। রামহ পুস্তকম লিখতি, রামহ পুস্তকম লিখতি। এই যে লিখতি, এটা কোন কালে ছিল? বর্তমান কালে ছিল। যেমন ফলম অস্তি, ফলে স্তাহ, ফলানি সন্তি, পড়েছিলাম তো আমরা। অস্তি, স্থাহ, সন্তি, তারপরে কি হয়? আসি, স্থাহ, স্থা, আস্মি, স্বাহা, স্মাহা, এগুলো পড়েছিলাম তো, মনে আছে আপনাদের? তবে আশা করি মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, বর্তমানকাল খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি উদাহরণ নিই, তাহলে কি ফলটি আছে? ফলম অস্তি, দুটি ফল আছে। ফলে স্তাহ, ফলগুলি আছে। ফলানি সন্তি, সন্তি। তেমনি একজন রাম আছে, রামাহ অস্তি, দুজন থাকলে রামৌ স্তাহ, তিনজন থাকলে বা একাধিক, তিনের বেশি থাকলে রামাহ
সন্তি, এটা কোন পুরুষ হলো? প্রথম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। অস্তি তাহা সন্তি, যেমন গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, চলতি চলতা চলতি, ভ্রমতি ভ্রমতা ভ্রমন্তি, সব প্রথম পুরুষের ক্ষেত্রে তেমনি অস্তি তাহা সন্তি, এটাও প্রথম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। মধ্যম পুরুষে কি হয়? তুমি আছো, তাহলে কি করে বললো? তোমার অস্তি না, তোমার আসি, তোমার আসি। আপনারা এই বেদ বাক্যটা সবাই শুনে থাকবেন, তত্ত্বমসি, আশা করি আপনারা শুনে থাকবেন, তত্ত্বমসি শুনেছেন? তত্ত্বমসি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আছে এখানে তত্, তোমার আসি, তত্, তোমার আসি, তত মানে এখানে পরমাত্মার কথা বোঝানো হচ্ছে, তোমার মানে এখানে জীবাত্মার কথা বোঝানো হচ্ছে। হে জীবাত্মা, তুমি প্রকৃতপক্ষে পরমাত্মা, তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এইরকম বেদান্তের ব্যাপার, দর্শনের ব্যাপার এগুলো, কি হচ্ছে? তাত ত্বাম আসি, তাহলে তুমি আছো, ত্বাম আসি, তোমরা দুজন আছো, কি হবে? ইবাম স্থ 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 স্থ, তোমরা সবাই আছো, ইউয়াম ইয়াম স্থ, আমি আছি, অহম অহম অস্মি, অহম অস্মি, আমরা দুজন আছি, আবাম আবাম স্ব, আবাম স্বহ, বয়ম বয়ম স্বহ, স্মহ স্মহ, আচ্ছা গুড, আমি আছি, তাহলে আহম অস্মি। আচ্ছা বলুন, ফলম অস্তি মানে কি? ফল আছে, বর্তমান কাল, যদি অতীত কাল করতে যাই কি হবে? ফল ছিল, আছে, অতীত কি ছিল, তাহলে ফল আছে মানে হচ্ছে ফলম অস্তি, তাহলে ফল ছিল, এটার জন্য কি ব্যবহার করবো আমরা? দেখুন পিডিএফ দেখুন, বুদ্ধ অস্তি, পাশে দেখুন বুদ্ধের কাছে কিছু লেখা নেই, আপনারা যাদের বই আছে ওখানে পেন্সিল দিয়ে অস্তি লিখে রাখতে পারেন, বুদ্ধ অস্তি, কিছু নেই মানে ওখানে অস্তি আছে, এটা ধরে নিতে হবে, বুদ্ধ অস্তি। বুদ্ধ পূর্ব, পূর্ব মানে পূর্বে, রাজকুমার আসীত, এখন তো বুদ্ধ, পূর্বেও কি উনি বুদ্ধ ছিলেন? ছিলেন না তো, পূর্বে কি ছিলেন? রাজকুমার ছিলেন, তাই রাজকুমার আসীত। তাহলে যদি বলি ফল আছে তাহলে কি হবে? ফলম অস্তি, যদি বলি ফল ছিল তাহলে কি হবে? ফলম আসীত, ফলম আসীত, রাম ছিল কি হবে? রামহ আসীত। সমিতার কথাগুলো আজকে আমি কেটে কেটে শুনছি, কেন জানি না, রামহ আসীত। যদি বলি সীতা ছিল, সীতা আসীত, সবাই বলুন, বালক ছিল, বালক আসীত, বালক আসীত, আসীত। প্রত্যেকটা আওয়াজে কেমন গন্ডগোল হচ্ছে, একটু একটু মনে হচ্ছে নাকে আওয়াজ হচ্ছে, শব্দে গন্ডগোল হচ্ছে একটু। আমার আমার কথাতে? হ্যাঁ স্যার, আজকে একটুখানি অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না, আমার এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে ফুল নেটওয়ার্ক দেখাচ্ছে, যাই হোক। এবারে এবারে বলুন দেখি। আচ্ছা তো জননী ছিল কি হবে? জননী আসি। আচ্ছা ভালো করে বুঝবেন এবার এরপর থেকে। তাহলে যুবক বৃদ্ধ আস্তি, যুবক আসীত। বৃদ্ধ অস্তি, পূর্বম যুবক আসীত। বৃক্ষ অস্তি, পূর্বে কি ছিল বলতে পারবেন? এখন বৃক্ষ আছে, পূর্বে কি ছিল?
অঙ্কুর অঙ্কুরাহ আসীত অদ্য কহ বাসরহ अद्य शुक्रवासरः अस्ति इच्छुरे माने अस्ति माने अत्र शुक्रवासरः वाचे अद्य शुक्रवासरः अस्ति काल बृहस्पतिवार छिलो किवे यः गुरुवासरः आसीत् पुरस्कार कः गुरुवासरः आसीत् আমি না শুনতে পাচ্ছি না তোমার কথা কেটে কেটে শুনছি এখানে গুরু বাসরহ আর অস্থির মাঝে বাবা বুধ বাসরহ অস্থির আসিতের মাঝে চ কেন এখানে হ্যাঁ আচ্ছা এই চটা অন্য কারণে আছে আমাদের এখানে এখন প্রয়োজন নেই চটা এই কারণে আছে দেখো अद्य 23 दिनांक आज के 23 तारीख एवं गुरुवार और एवं आज के बृहस्पतिवार তাই জন্য 6 দিন বলা আছে আমরা 6 এর প্রোডাক্ট তখনই করি রাম এন্ড শ্যাম রাম এবং শ্যাম সংস্কৃতে আমরা এরকম করি না সংস্কৃতে আমরা 6 কে শেষে বসাই রামহ শ্যামহ চ তেমনি এখানে আদ্যা 23 দিনাঙ্ক আজকে 23 তারিখ এবং গুরুবাসর তাই জন্য আদ্যা 23 দিনাঙ্ক গুরুবাসরহ চ আস্তি তাহলে আগদিন কি ছিল 22 দিনাঙ্ক বুধবাসরহ চ আস্তি সোজা কথা আপনারা জানেন আস্তি থেকে আসিত আস্তি থেকে আসিত अस्ति आसीत बोलुन सबाई अस्ति आसीत अस्ति आसीत अस्ति आसीत अस्ति आसीत आसीत एक एक करे बोलुन देखी की होबे अद्य रविवार अस्ति क्या हा शनिवार अद्य शुक्रवासरः अस्ति यह गुरु बाशरह आशीत आशीत रश्मि मैम नंबर फोर ऐसे अद्य गुरु वासर अस्ति हय बुध वासर यह हय यह यह बुध वासर अस्ति बुध बुध वासर आशीत बुध वासर आशीत बुध बुध বলুন দেখবেন যখন ক্যারেটে ট্যারেটে করে সবাই হিহা 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 হ্যাঁ হিহা তো কে বোঝা গেল আচ্ছা তাহলে দেখুন অস্তি থেকে আসিত তাহলে অস্তি স্তাহ সন্তি তিন বচনে তো হয় অস্তি স্তাহ সন্তি অস্তি থেকে আসিত হয়ে গেল তাহলে নিশ্চয়ই স্তাহ সন্তি এদের কিছু আছে উচিত কালের ক্ষেত্রে এটাই আমরা এখন জানবো চলুন স্যার
সে অস্তি সহ সন্তি আর একটা বললেন স্যার অস্মি স্ম আর একটা বয়মে কি হবে অস্মি স্বাহ স্ম স্ম আর বহত অস্মি স্বাহ দন্তস্থই বয় বিসর্গ স্বাহ তারপরে দন্তস্থই ম বিসর্গ স্মাহ অস্মি আচ্ছা স্বাহ স্মাহ আচ্ছা ক্লিয়ার এবারে দেখুন এবারে দেখুন খুব ইম্পর্টেন্ট জিনিস বৃক্ষ অস্তি অঙ্কুর আসীত বৃদ্ধ অস্তি যুবক আসীত এইগুলো এক বচনের ক্ষেত্রে প্রযোজ্য এবারে দেখুন বৃদ্ধ স্তহ দ্বিবচন চলে এলো ভালো করে বুঝুন বৃদ্ধ স্তহ অতীতকালের ক্ষেত্রে কি প্রয়োগ হবে তাহলে দেখুন আস্তাম কি প্রয়োগ হচ্ছে আস্তাম তাহলে অস্তি আসীত স্তহা থেকে কি পরিবর্তন হচ্ছে আস্তাম দেখুন বৃদ্ধৌ স্তহ বালকৌ আস্তাম স্যার স্বর লিখ কে দিখায়েঙ্গে यहाँ पर है देखिए स्क्रीन नहीं दिख रहा है देखिए स्क्रीन देखा जाए ना आजकल नेटवर्क से की प्रॉब्लम होच्छे जानी ना हमारे एक नहीं तो सब भालू स्पीड देखा जाए एमने रकम प्रॉब्लम होच्छे पूछ ना ওকে তাহলে সাহা থেকে হয়ে যাচ্ছে আস্তাম তাহলে দুটো পার্ট পেয়ে গেলাম একটা হচ্ছে আসিত এক বছরের জন্য দ্বিবচন কি হবে আস্তাম আসিত আস্তাম নেক্সট স্থূলৌ স্তহা কৃশৌ আস্তাম দুর্জনৌ স্তহা তজ্জনৌ আস্তাম মানে এখন দুইজন দুজন দুইজন দুর্জন আছে আগে দুইজন সৎ ছিল পরিষ্কার স্তহা আস্তাম তাহলে যদি বলি বৃক্ষৌ স্তহ এর অতীতকাল কি হবে সৌ আস্তাম বৃক্ষৌ আস্তাম তাহলে না 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 ওরকম বলছি না আপনি বলতেই পারেন যে এখন বৃক্ষ আছে আগে অঙ্কুর আছে আমি ইন জেনারেল বলছি দুটো বৃক্ষ আছে ও দুটো বৃক্ষ ছিল ইন জেনারেল ওকে তাহলে আর একটা বলছি জানান্যৌ স্তহ অতীতকালে কি হবে জনন্যৌ আস্তাম জনন্যৌ আস্তাম প্রত্যেকের কাছে ক্লিয়ার এবারে বহুবচনে আসবো দেখুন বহুবচন কি হবে প্রেজেন্ট টেন্সে বহুবচন কি হয় সন্তি আমরা সবাই জানি বালকাহ সন্তি সীতাহ সন্তি জনন্যহ সন্তি ফলানি সন্তি মানে এগুলো আছে যদি বলি ছিল তাহলে কি হবে আসন আসন কি পাচ্ছি আসন তাহলে আমি যদি ইন জেনারেল বলি বৃক্ষাহ সন্তি অতীতকালে কি হবে বৃক্ষাহ আসন তাহলে তিনটে টার্ম পেয়ে গেলেন তো আসীত আস্তাম আসন খাতার এক পাশে সবাই লিখে ফেলুন ফার্স্ট রো আসীত আস্তাম আসন আসীত আস্তাম আসন আসীত আস্তাম আসন পরিষ্কার এইটুকুনি পরিষ্কার কিনা আমাকে জানান স্যার আসীত দন্ত স্বর হর্ষই তো হর্ষই স্ক্রিন দেখুন না স্ক্রিনটা আসছে না তো আসছে না স্ক্রিন হ্যাঁ ঠিক আছে এইবারে ঠিক আছে আজকে একটু লেট করে করে আসছে স্যার আপনার বলার অনেকক্ষণ পরে আসছে
তাহলে হলো এটাই লেখা আছে, দেখুন এটাই আসিত আস্তাম আসন, আসিত আস্তাম আসন। এবারে বলুন দেখি এই যে তিনটা আলোচনা করছি এটা কোন পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? প্রথম পুরুষ, প্রথম পুরুষ, প্রথম পুরুষ, প্রথম পুরুষ, প্রথম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য। গুড, তার মানে মধ্যম পুরুষও তিনটে রূপ পাবো, উত্তম পুরুষও তিনটে রূপ পাবো, তাই তো? তবে তিনটে রূপ পেয়েছি, এখন ছটা রূপ পাবো, কিভাবে পাবো আসবো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন আছে? আচ্ছা নেই। স্যার, স্যার, স্যার জিজ্ঞেস করি। হুম, তখন করালেন রাম ছিল, তো ছিল যে তো বেশি শুনতে ভালো লাগে ছিলেন, সেক্ষেত্রে সংস্কৃতে কি ছিল আর ছিলেন? আমরা যেমন বাংলায় বলি রাম ছিল, সাধারণ কোন একজন ব্যক্তি তার নাম রাম, সাধারণ কারোর বন্ধু তার নাম রাম, তখন তো আমরা ছিলও বলতে পারি, ছিলেনও বলতে পারি। এর জন্য সংস্কৃতের কোনো পার্থক্য হবে না, একই অর্থে প্রযোজ্য। যেমন আমি ছিলাম, তুমি ছিলে, আপনি ছিলেন, তো অতীতকালের ক্ষেত্রে আমাদের সবকিছুতেই পরিবর্তন হয়ে যাচ্ছে, ছিলেন, ছিলে, ছিলাম। সংস্কৃত ঠিক এইভাবে ছিলেন, ছিল, সব এগুলো এক। ওকে স্যার, স্যার ওই তুমি আপনি বলে সংস্কৃতে আলাদা করে কিছু নেই? আলাদা করে কিছু নেই, কিন্তু আপনির জন্য আমরা ভবান ব্যবহার করি, বলেছিলাম ছেলেদের ক্ষেত্রে ভবান, মেয়েদের ক্ষেত্রে ভবতী, আপনির ক্ষেত্রে। তুমির ক্ষেত্রে আমরা তুবং মধ্যম পুরুষ ব্যবহার করি, তুমির ক্ষেত্রে আমরা তুবং ব্যবহার করি মধ্যম পুরুষ। পরিষ্কার? ওকে, এবারে আসছি মধ্যম পুরুষের হিসাব। আচ্ছা আমি কিছু উদাহরণ দিই, আপনারা লিখুন। দেখুন, জগন্নাথ অস্তি, জগন্নাথ, আপনারা লিখুন, জগন্নাথ অস্তি। এটার কি করতে হবে? প্রথমে অতীত কালে ট্রান্সফার করবেন, তাহলে কি হবে? জগন্নাথ আসিত। এবারে এটার বচন পরিবর্তন করবেন, জগন্নাথ আসিত, দ্বিবচন কি হবে? জগন্নাথ আস্তাম, বহুবচন কি হবে? জগন্নাথ আসন। ফার্স্ট টেন্স পরিবর্তন করবেন, কাল পরিবর্তন করবেন, তারপর তার তিনটে বচনের রূপ লিখবেন। পরিষ্কার? তাহলে জগন্নাথ আস্তি, এটার প্রথমে অতীত, অতীত কালে তিনটা বছর। ওকে, আচ্ছা দেখুন, সুভদ্রা আস্তি, সুভদ্রা আস্তি, নদী আস্তি, নদী আস্তি, পানাসম, পানা দন্তস্থ কাঁঠাল, জ্যাকফ্রুট, পানাসম আস্তি, ভবান আস্তি, ভবান আস্তি, এন্ড লাস্ট ভবতী আস্তি। পুংলিঙ্গের ক্ষেত্রে আপনি আছেন, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও আপনি আছেন, ভবান আস্তি, ভবতী আস্তি। ফার্স্ট এইগুলির কাল পরিবর্তন করুন, অতীতকালে নিয়ে যান, অতীতকালে নিয়ে গিয়ে সেখানে তিনটে বচন পরিবর্তন করুন। স্যার
স্যার পনসম হচ্ছে স্পেলিং কি হবে প দন্তন্য দন্তস্য ময় হলন্ত পানাসম যেমন জলম ফলম তেমনি পানাসম सर यहाँ पे अस्थि आसित और असीम तीनों यूज करके बनाना है क्या हाँ 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 आसित आस्ताम आसन फर्स्ट टेंस को परिवर्तन कीजिए वर्तमान काल है ना अस्थि फर्स्ट अतीत काल में जाइए आसित हो जाएगा वो एक वचन हो गया इसके बाद उसका द्विवचन उसका बहुवचन करना है अतीत काल में ओके ओके সবাই হয়েছে আচ্ছা আমরা এবারে বুঝে যাবেন অম্বিকা ম্যাম শুনতে পাচ্ছেন অম্বিকা ম্যাম অনুরাধা ম্যাম শুনতে পাচ্ছেন আপনি Yes, sir. হ্যাঁ বলুন প্রথমটা বলুন সবাই শুনবেন হ্যাঁ যদি ভুল করে তাহলে সবাই দেখবেন এবং জানাবেন কোথায় ভুল হয়েছে যদি ঠিক করে তাহলে সহমত কিছু বলতে হবে না অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে হ্যাঁ বলুন সুভদ্রা অস্তি প্রথমটা প্রথম জগন্নাথ
আচ্ছা আচ্ছা জগন্নাথ অস্তি জগন্নাথ আসিত জগন্নাথ আস্তাম জগন্নাথ আসান আসান সবাই এটাই করেছেন কোথাও ভুল আছে কি এখানে স্যার ইয়াহ পে আপ চার ওয়ার্ড দিয়ে কি অস্তি অসিত অসীম অর এক অর কিয়া দিয়ে आसान नहीं नहीं फिर से बोलिए रश्मि मैम आप क्या पूछना चाहते हैं जैसे आपने तीन ही वर्ड दिए ना आसित आसित असीम आसन आसन दिए क्या आसीन नहीं होगा ना आसित आस्ताम आसन देखिए जो फर्स्ट फर्स्ट सेंटेंस है ना जगन्नाथ अस्ति ये तो मूल नाम है ना ये तो मेन है इससे परिवर्तन करना है ना तो फास्ट जो मूल सेंटेंस है उसको बोलिए उसके बाद उसका परिवर्तन बोलिए ठीक है तो जगन्नाथ अस्ति ये मूल है तो जगन्नाथ अस्ति हो गया इसके बाद परिवर्तन जगन्नाथ आसीत जगन्नाथ आस्ता जगन्नाथ आसन बस हो गया ठीक है ठीक है तो अब बताइए द्वितीय सेकंड सुभद्रा अस्ति सुभद्रे आसित फिर से सुभद्रा अस्ति सुभद्रा अस्ति सुभद्रे आसित सुभद्रे आसित क्यों होगा सुभद्रे बोल रहे हो सर नहीं 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 आप देखिए सुभद्रा अस्ति इसमें क्या काल है वर्तमान काल है ना हाँ तो इसका अतीत क्या होगा आसित नहीं होगा सर हाँ सुभद्रा आसित यही होगा ना सुभद्रे क्यों होगा वहां पर ये तो एक वचन ही है ना सुभद्रा अस्ति ये वर्तमान काल में एक वचन है उसको अतीत काल में एक वचन में रूपांतरित करना है तो सुभद्रा अस्ति ये वर्तमान काल हो गया अतीत काल में क्या होगा सुभद्रा आसित सर एक सेकंड आप थोड़ा सा एक बार लिख के दिखा दीजिए ना मेरे को समझ में आ जाएगा मेरा क्योंकि उस समय स्क्रीन नहीं आ रहा था तो मेरे वर्ड्स लिख नहीं पाई थी मैं अस्ति और वो सब स्क्रीन में नहीं है वो स्क्रीन में तो नहीं है ना वो पुस्तक में भी नहीं एक बार ये चार लाइन लिखा दीजिए फिर मैं कर लूंगी सर ओके ठीक है सुनिए ओके ठीक है अच्छा संध्या जी हाँ सर नंबर टू हाँ नंबर टू बोलिए नदी नहीं नहीं सुभद्रा सुभद्रा तो सुभद्रा अस्ति आपका क्वेश्चन है आंसर है सुभद्रा अस्ति हाँ इसका अतीत में क्या होगा अतीत हुआ सुभद्रा आसीत आसीत एक वचन हो गया अब द्विवचन बहुवचन सुभद्रे आस्ताम और सुभद्रा आसन आसन हो गया ओके समीर बाबू नंबर थ्री है सर नदी अस्ति नदी आशित नद्दौ स्तः नद्दौ আস্তাম না ঠিক আছে আপনি ওটা বর্তমান কালে করে করেছেন আমি এটা বলিনি আমি বলেছিলাম যে কেবল অতীত কালে পরিবর্তন করুন ও আচ্ছা এক বচন দ্বিবচন বহুবচন আচ্ছা নদ্দৌ আস্তাম বহুবচন বহুবচন হচ্ছে নদ্দহ আসন হ্যাঁ স্যার গুড নদ্দহ আসন আমি দুটোই বলে লিখেছি আর কি আমার উচ্চারণ দেখে কি আকার মনে হচ্ছে পানাসম প দন্তন্য দন্ত পানাসম পানাসম আচ্ছা পানাসম আকার নেই জলম ফলম শব্দরূপ বলুন ফলম ফলে ফলানি ফলম ফলে পানাসম লিখুন লিখে না লিখুন ফলম ফলে ফলানি খাতায় লিখুন খাতায় লিখুন ফলম ফলে ফলানি খাতায় লিখুন
ফলম ফলে ফলানি এবারে ফলমের নিচে লিখুন পানাসাম আচ্ছা ঠিক আছে এবারে পরিবর্তন করুন দেখি আগের মতো করে কি হবে ওখানে কি জালাম জালামে এরকম ছিল নেই নেই তাহলে কি ছিল জালাম জালে পানাসাম আসি আসিত পানা সামে আস্তাম পানাসামি আসান হচ্ছে না হচ্ছে না ফলম ফলে ফলানি লিখেছেন তো হ্যাঁ ফলমের নিচে পানাসাম শব্দটাকে লিখুন আচ্ছা পানাসাম এটার এক বচন দ্বি বচন বহুবচন করুন পানাসাম হয়ে গেল দ্বি বচন কি হবে পানাসামে আচ্ছা জলম ছিল কি পরিবর্তন হচ্ছিল জলমে কি হচ্ছিল আপনি জলম লিখেছেন তো জলম থেকে যখন জলে যাচ্ছে ফলম ফলম ফলে ফলানি তাই লিখেছি ফলম ফলে ফলানি আচ্ছা ফলম ছিল যখন ফলে হচ্ছে কি পরিবর্তন হচ্ছে ওখানে ওখানে কেটে যাচ্ছে আর একটা একাই হচ্ছে তাই না হ্যাঁ তাহলে পানাসাম এখানে তো সেম হবে মকারটা কাটবে একটা একার এসে যোগ হবে তাহলে কি হবে পানাসে 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 আপনি পানাসাম কেন বলছেন আচ্ছা আচ্ছা পানাসে ফলানি তাহলে কি হবে এখানে এটা হবে পানাসানি নাকি আপনি নিজে পানাসানি পানাসানি হ্যাঁ পানাসানি তাহলে একটু ভাবতে হবে আপনি জানেন ফলম ফলে ফলানি কিন্তু পরিবর্তনটাও তো দেখুন কোনটা কাটছে কোনটা জুড়ছে তাহলে সেই রকম শব্দ হলে সেখানেও সেম হবে ঠিক আছে এরকম ভাবে বুঝতে হবে সংস্কৃত মানে শুধু মুখস্থ করলাম না একটু ব্রেন ঘাটাতে হবে একটু মাথা ঘাটাতে হবে যে ফলম ফলে হচ্ছিল তাহলে পানাসাম পানাসামে কি করে হবে তাহলে তো ফলাম ফলামে হওয়ার কথা তাই না ফলাম ফলে পানাসাম পানাসে ওকে এবারে পরিবর্তন করে বলুন অতীতকালে কি হবে পানাসাম আসিত পানাসে আস্তাম আর পানাসানি আসান আসান গুড পানাসানি আসান রশ্মিমান আপ দেখিয়ে Yes, sir. मैंने क्या बोला था फर्स्ट शब्द क्या था जगन्नाथ हाँ हाँ एक मिनट देखिए जगन्नाथ अस्ति ओके आप बोलिए जगन्नाथ अस्ति ये इसमें टेंस क्या है पास्ट टेंस फ्यूचर टेंस या प्रेजेंट टेंस प्रेजेंट टेंस है हाँ तो वर्तमान काल है ना वर्तमान काल आप वर्तमान काल से अतीत काल में जाना है ठीक है पहले जगन्नाथ अस्ति ये तो वर्तमान काल हो गया अतीत काल में क्या होगा जगन्नाथ आसीत जगन्नाथ आसीत ये एक वचन हो गया है ना जगन्नाथ आसीत एक वचन हो गया अब द्विवचन क्या होगा जगन्नाथ आसीम पुस्तक देखिए नोटबुक देखिए क्या होगा जगन्नाथ आस्ताम यही चल रहा है ना लास्ट आधा घंटे से आसीत आस्ताम बहुवचन में क्या होगा बहुवचन में क्या होगा जगन्नाथ आसन आसन सही है ना यही तो हो रहा है आसीत आस्ताम आसन आसीत आस्ताम आसन हो गया सर क्लियर सर हाँ এবারে বলুন কার কি অসুবিধা আমি এরপরে কিন্তু আর কিছু বলবো না এবারে বলুন কার কি অসুবিধা এই দুগুণের মধ্যে এই ক্লাস আজকে হচ্ছে এখানে এই ক্লাস শেষ হয়ে যাবে আসিত আস্তাম আসন প্রত্যেক আছে পরিষ্কার ক্লিয়ার আইডিয়া কি হচ্ছে আসিত আস্তাম আসন হো গিয়া ওকে মধ্যম পুরুষ দেখুন কঠিন আছে ভালো করে বুঝুন মধ্যম পুরুষ কি হবে মধ্যম পুরুষ দেখুন ত্বাম আসি মানে তুমি হও বা তুমি আছো বা তুমি
তুমি আছো ত্বাম আসি তুমি ছিলে কি হবে আসি থেকে কি হবে আসিহি কি হবে আসিহি দেখা যাচ্ছে আ দন্তে সায় দীর্ঘি বিসর্গ আসিহি আসিহি ক্লিয়ার ত্বাম আসিহি ত্বাম আসিহি রামহ আসীত ত্বাম আসিহি ক্লিয়ার ত্বাম আসিহি পরিষ্কার हेलो सुने अच्छा मैं पता हेलो यस सर हाँ सर सुने हाँ सर सुने अच्छे सर मूर्ख देख के सब चुप हो गए তাহলে কি হবে ত্বাম আসিহি দ্বিবচন কি হবে দেখুন ইউবাম স্থাহ বর্তমান কালে ইউবাম স্থাহ অতীত কালে কি হবে ইউবাম আস্তম বানান দেখুন খুব ইম্পর্টেন্ট আস্তম আগেরটা ছিল আস্তাম ওখানেও আকার ছিল কিন্তু এখানে আকার নেই এখানে আস্তম বহুবচনে কি হবে আস্ত কি হবে আস্ত তাহলে কি কি পেলাম আসিহি আসিহি আস্তম আস্ত লেখা দেখা যাচ্ছে না তো কি সমস্যা এবার এসছে এবার এসছে আচ্ছা আমি এবার কেটে জয়েন করছি একটু একটু ওয়েট করুন তো এবারে কথাগুলো শোনা যাচ্ছে ঠিকঠাক একটু বলুন এবারে স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক স্যার ওকে ইয়েস স্যার তাহলে কি পেলাম আসিহি আস্তম আস্ত সবাই খাতায় লিখুন আসিহি আস্তম আস্ত ছটা জিনিস পেলাম তিনটে প্রথম পুরুষের তিনটে মধ্যম পুরুষের তাই না আসিত আস্তাম আসন আসিহি আস্তম আস্ত পরিষ্কার কৃষ্ণন আ বলিয়ে ত্বাম আসিহি বলিয়ে ত্বাম আসিহি इसका डिवीजन क्या होगा तुम आस्तम त्वम ये तो एक वचन है ना इसका भी डिवीजन होना तुम आसी आसी त्वम आसीहि ये एक वचन है हां त्वम आसीहि एक वचन हो गया डिवीजन क्या होगा त्वम आसीम स्क्रीन स्क्रीन देखिए क्या है त्वम यहाँ पर था एक वचन त्वम इसका द्विवचन क्या होगा युवाम ओके ओके मुझे लगा त्वम का ही बोलना था सर ओके ठीक है सर युवाम फिर सतह
हम लोग अतीत काल में पढ़ रहे हैं, अतीत काल, अतीत काल, अतीत अतीत काल को जान रहे हैं। ओके, तो मध्यम पुरुष में त्वाम आसीहि हो गया एक बचन। द्विवचन क्या होगा? युवाम आस्ताम, यहाँ पर लिखा है युवाम आस्ताम, नहीं मैं आस्ताम आकार नहीं होगा, आकार नहीं होगा, आस्ताम आकार नहीं है, आस्ताम और यूयम आस्त, ये तीनों हो गया ना मध्यम पुरुष में। त्वाम आसीहि युवाम आस्तम यूयम आस्त, अब बताइए युवम आपका हो गया आसी, युवाम हो गया आस्तम और यूयम हो गया आस्त। फिर एक बार बोलिए सर, युवम हो गया आसी, युवा क्यों 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 क्यो? आसी तो एक वचन है ना, युवम तो द्विवचन है, मिल तो नहीं हो रहा है। एक वचन में क्या है? त्वाम, त्वाम आसी ही एक वचन है, त्वाम का भी द्विवचन करना है और आसी ही ये तो एक वचन में, इसका भी द्विवचन करना है। त्वाम आसी ही युवाम आस्तम यूयम आस्त, क्लियर? ओके, कारो कोनो प्रश्न आछे मध्य थेके बोलुन। ओके, তাহলে এবারে উত্তম পুরুষ চলুন। আহম, আহম অস্মি, ক্লিয়ার? অসিতকাল কি হবে? আহম আসম, পর আসম বলে দেবেন না, আসম, আ দন্ত স ম, আসম, আহম আসম, আমি ছিলাম, মে থা। আচ্ছা, আবাম আসব, আবাম আসব, ওয়ায়াম आस्म, वयम आस्म, पहले आसम आस्व आस्म, नोट कर लीजिए। तो एक टेबल बन गया, क्या क्या है? आसीत, आस्ताम, आसन, आसीहि, आस्तम, आस्त, आसम, आस्व आस्म, एक टेबल हो गया ना, एक टेबल होएगा। जो देखो देखिए, वर्तमान काल में रामः अस्ति, इसका द्विवचन क्या है? द्विवचन की हवे रामौ, बहुवचन रामः सन्ति, रामः सन्ति हो गया, सन्ति। मध्यम पुरुष की हवे त्वम, त्वम उसि, उसि अस्ति, अस्ति, द्विवचन की हवे युवाम, युवाम आसम, नहीं नहीं नहीं, वर्तमान काले, वर्तमान काले अस्तम, स्वः, स्वः कले यूयम, अच्छा उत्तम पुरुष अहम अस्मि, अस्मि अस्मि, अवम स्वः, वयम स्मः, वयम स्मः, वर्तमान कालः, वर्तमान कालः, क्लियर? आप इसका अतीत काल में रूपांतर करना है, भूत काल, भूत काल, देखे देखे बोलूं, रामः अस्ति, अतीत काल की हमें रामः आसीत्, रामः आसीत्, रामौ स्तः, रामौ आस्तमान, रामौ आस्तम, रामाः सन्ति, यवे रामाः आसन्, रामाः आसन् आसन्, त्वम् असि, त्वम् असि, त्वम् असि, त्वम् असि, त्वम् असिहि, युवाम् स्तः, युवाम् आस्तम्, आस्तम्, युवाम् आस्तम्, यूयम् स्थ, यूयम् आस्त, यूयम् आस्त, अहम् अस्मि,
अहम आसम अहम आसम अहम आसम अवाम स्वः अवाम आस्व वयम स्मः वयम अस्म এইটুকুনি এখানে ঘটনা আর কিছু নেই এখানে এইটুকুনি ঘটনা এখানে রশ্মি ম্যাম আপ ক্লিয়ার হুয়া না ক্যা হো রা হ্যায় ইয়েস স্যার হ্যাঁ এইটুকুনি এখানে ঘটনা আছে অতীতকালের জন্য এইটুকুনি মনে রাখতে হবে তাহলে কি কি পেলাম আসিত আস্তাম আসন আসিহি আস্তম আস্ত आसम आस्व आस्म परिष्कार बोलून सुबीर बाबू एक बार बोलून टेबिलटा बोलून तो टेबिल टाइम तो देखते पाछी ना है हां बोल छी रामः अस्ति राम टेबिल बोलून आसीत आस्ताम आसन आसीत आस्ताम आसन आसीहि आस्ताम आस्तः हां विसर्ग आछे की आस्त आसन आसम आस्त आस असम आस्त अस आस्म आसम आस्व आस्म ओके एक टेबल टेक में लिखा আছে বইবার করলে আপনারা পেয়ে যাবেন টেবিলটা লেখা আছে এখানে পেজ নাম্বার 221 আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারেই আসল খেলা হবে দেখুন আচ্ছা খাদতি তাই না কি ছিল খাদতি বলুন খাদতি কোন কাল বর্তমান বর্তমান কাল তারে এর যখন অতীত কাল হবে তখন কি করব এখন লেখা আছে অখাদত অখাদত আচ্ছা খাদতি বর্তমান কাল মে হ্যায় ইসকা অতীত কাল মে ট্রান্সফার করেঙ্গে তো ক্যা হোগা অখাদত অখাদত পার্থক্যটা লক্ষ্য করুন পার্থক্যটা বুঝে গেলে কিছু মুখস্থ করতে হবে না পার্থক্যটা দেখুন বর্তমান কালে কি ছিল খাদতি অতীত কাল যখনই হচ্ছে মনে রাখবেন সামনে একটা অ চলে আসবে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে প্রযোজ্য সামনে অ চলে আসবে তাহলে অ চলে এলো লাস্টে কি হচ্ছে এই যে তয়ে হস্তিকার ছিল হস্তিকারটা কেটে দিল তাহলে অ খাদত রশ্মিজি খাদত না তো অতীত কাল মে পহলে এক অ আয়েগা অ আ গয়া অ খাদতি तो ती का जो ई है ना ई को काट दीजिए तो क्या होगा अखादत यही रूल फॉलो करना है ताहले वदति उचित काल की होवे अवद अवद चलति की होवे अ अचलत अचलत सबाई बोलून हसति अ हसत अस हसत नयति अ नयत नयत अनयति क्रीडति अ क्रीडत क्रीडत पश्यति अपश्यत हरति अहरत अहरत मिलति अमिलत अमिलत भ्रमति अभ्रमत अभ्रमत गच्छति अगच्छत अगच्छत गायति अगायत पिबति अपिबत मिलति अमिलत अमिलत त्यजति अत्यजत त्यजत भवति अभवत तिष्ठति अतिष्ठत एकी नियम सेम যত আপনারা ধাতু শিখেছেন এখন পর্যন্ত স্পেশাল ধাতু ছাড়া স্পেশাল ধাতুর ক্ষেত্রে কিন্তু মিলবে না স্পেশাল ধাতু ছাড়া স্পেশাল ধাতু যা আমরা ছাত্রা পড়েছি ওখানে এটা अप्लाई করলে হবে না বাদ বাকি আমাদের 35টা ধাতুর একটা লিস্ট মনে আছে সবার ক্ষেত্রে এক নিয়ম তাহলে চলতি থাকলে উচিত কালে কি হবে আচ্ছা লক তাহলে রামা খাদতি বর্তমান কাল অতীত কালে কি হবে রামহ অখাদত এক প্রশ্নের জন্য প্রযোজ্য রামহ অখাদত রামহ পশ্যতি অতীত কালে কি হবে রামহ অপশ্যত 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 যুবকহ গচ্ছতি
देखिए यहाँ पर ही है बालकः पुस्तकं पठति वर्तमान काले ऐसे वर्तमान काल में है बालकः पुस्तकं पठति इसका अतीत काल में क्या होगा बालकः पुस्तकं अपठत हो गया बालकः पुस्तकं अपठत बालिका पत्रम लिखति क्या हो गया बालिका पत्र अलिखत तो संध्या जी नंबर थ्री बताइए भवान श्लोकम वदति इसका अतीत काल क्या होगा भवान श्लोकम वदत अवदत अवदत हो गया तो ऐसे साउंड कर रहा है जो ऑपोजिट है अपोजिट तो है ना वर्तमान काल में है तो अब अतीत काल में चला गया अतीत काल में हाँ बट लाइक लिखती अलिखत वदती अवदत मतलब कि वो पहले लिखा था नहीं बालक बालक का पुस्तकम पठति मींस बालक पुस्तक पढ़ रहा है वर्तमान काल में पढ़ रहा है और पहले वो पढ़ा था पहले वो पढ़ा था तो वो अपठत अपठत हो गया पढ़ा था पास्ट टेंस पास्ट टेंस सब बट ये सेंटेंस ऐसे साउंड कर रहा है कि बालक पुस्तक पढ़ा था इन प्रेजेंट पठति बट बालक पुस्तकम अपठत मतलब बालक पुस्तक नहीं पढ़ा था मतलब नहीं 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 ऐसा नहीं ऐसा नहीं है नहीं नहीं ऐसा नहीं है अपठत में पूर्व भूतकाल में पढ़ा था हाँ तो पढ़ रहा है पास्ट में पढ़ा था और फ्यूचर में क्या होगा फ्यूचर में पढ़ेगा हाँ पढ़ेगा ऐसा ओके ठीक है तो सबाई एक्ट एक्ट बोलो ना मैं धोड़बो सबाई का धोड़बो एक फ्यूचर तो अभी तक आप नहीं बताए ना नहीं 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 फ्यूचर अभी नहीं है अभी नहीं है अभी केवल प्रेजेंट हो गया इसके बाद पास्ट आएगा इसके बाद फ्यूचर आएगा আমি একটা একটু করে ধরবো একটু ওয়েট করো আমাকে স্ক্রিন দেখতে দিন নাহলে আমি ওনাদের নাম বুঝতে পারবো না আকাশ নাম্বার থ্রি ভগবান শ্লোক সবাই শুনবেন আপনি দেখতে পাচ্ছি না আপনি দেখুন পিন করুন নাহলে আপনি একবার কেটে জয়েন হন তাহলে চলে আসবেন আচ্ছা নেক্সট অনুরাধা ম্যাম নাম্বার ফাইভ হতাশী ম্যাম কে সহ ঘন্টিম পশ্যতি আছে ঘটিম 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 মানে ঘড়ি হ্যাঁ ঘড়ি হ্যাঁ ঘড়ি দেখছে তাহলে এ সহ ঘটিম এখন বলবো ছিল তাহলে এ সহ ঘটিম অপশ্যত অপশ্যত গুড দীপেন্দু মহারাজ দেখ দীপেন্দু মহারাজ সিক্স দীপঙ্কর দীপঙ্কর জি নাম্বার সিক্স অধ্যাপক পাঠান পাঠায়াতি যে হস্তুই আছে তাকে কাটতে হবে তাহলে করলে কি হবে
अपठन ताई की अपाठयत 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 यकार आसे तो कोनो असुविधा नहीं पर उस्ती का आसे ना इकट्ठा के काटू तले की हबे पाठयत सामने टा अकार जोग करो तले की हबे अपाठयत मध्य जाए किछु थाक आमरा किछु देखबो ना अपाठयत अपाठयत ताई ना अच्छा संध्या जी नंबर 7 हां थोड़ा सोचकर बताइए नंबर 7 क्या होगा कर्तायति है तो इसमें क्या होगा हेलो सर हाँ सर माता शाकम अकर्तायत हाँ गुड माता शाकम अकर्तायत केटे छिलो यही अर्थ है ओके मो मैम नंबर 8 हाँ सर सहा कार्यालयम अगच्छत नंबर 9 बोलू नंबर भक्तः देवान अनमत अनमत गुड इग्लू जी नंबर 10 11 पुष्पम अशुष्यत सेवकः कल बस जफल आज ना मध्यन से जफल अशुष्यत অসুস্যাত বললাম স্যার পুষ্পম অসুস্যাত হ্যাঁ আমরা শুনলাম অসুস্যাত আচ্ছা ঠিক আছে 11 সেবকহ লতাহ অ এটা কি ইনোয়েচয়ে সিনচত অস অসিনচত অসিনচত আচ্ছা সেচন সিনচন বাংলাতে বলি সিনচন করা হ্যাঁ স্যার সিনচন করা সেবকহ লতাহ অসিনচত लताह असिंचत लताह नंबर 12 नंबर 13 नमस्कार बताइए आरक्षक आरक्षकः संपूर्ण संपूर्ण पढ़िए जैसा है ऐसा ही पढ़ना है आरक्षक चोरम अताड़यत अताड़यत 13 फलम अत्र अत्रम अत्र अत्र अपत अत्र अत्र मीन्स यहाँ पर अत्र ही रहेगा ये हाँ, यहाँ पे सर अत्र ही रहेगा अत्र मीन्स यहाँ पर उसका परिवर्तन नहीं होगा ओके फलम अत्र अपतत फल यहाँ पर गिरा था ओके ओके समिता 14 15 16 यस सर देखते हैं बड़े 14 15 16 निर्वाहक यात्रापत यथाथ उच्चारण करते हुए निर्वाहकः निर्वाहकः यात्रापत्रम अयच्छत यच्छति माने दान करा अयच्छत माने दान करे छिलो दादातुर मतन माने ददाति हाँ, दादातुर क्षेत्रे हमरा यच्छति प्रयोग करते पड़ी एक ही अर्थ अच्छा खलह सज्जनान अनिंदत आपणिकः पदार्थान अयच्छत गुड समीर बाबू 17 18 19 छात्र हो उत्तरानि और अस अस्मरत अस्मरत माने स्मरण করেছিল উত্তরগুলি কে স্মরণ করেছিল সা জলম অনয়ত কর্ম করহ স্বচ্ছতাম অকরত আকারত গুড এই তো সবাই শিখে গেছে আচ্ছা সুবীর বাবু তুমি বলাচ্ছিল আমার মানে যেটা পড়ালেন সেটা তুমি বুঝতে পেরেছি শুভঙ্কর স্যার আমাদের একটা লিস্ট দিয়েছিলেন যে ভূতকালে পুংলিঙ্গ এক হলে কি হবে বা ভূতকালে পুংলিঙ্গ বহু হলে কি হবে যেমন সাপোজ ধরুন এই গচ্ছতি এর আমাদের দিয়েছিলেন যে ভূতকালে হলে সেটা হচ্ছে গতমান হয়ে যাবে আর যদি বহু বচনের ক্ষেত্রে হয় সেটা গতবন্ত আচ্ছা আমরা আসবো সেখানেও আসবো মানে এই জায়গাটা স্যার মানে সিমিলারিটিস করতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আমরা আসবো আমাদের পাঠ্যে আছে ঠিক আছে আমরা কাল পড়ি তারপরে আমরা আসবো ওটা আরো সোজা নিয়ে আমরা অতীত কালকে তিন ভাবে লিখতে পারি এটা আমি এক ভাগ দেখাচ্ছি এখনো দুই ভাবে আমরা অতীত কালকে লিখতে পারি সেটা আজকে বলবো না নেক্সট দিন বলবো আচ্ছা ঠিক আছে অতীত কাল কো হাম লোক তিন তারিখে সে লিখ সকতে হ্যায় তিন টাইপ তো এক টাইপ আজ ইয়াহ পর হো রাহা হ্যায়
दो टाइप बाद में होगा ओके ओगुलो आड़स हो जाना ठीक है सेविका गृहम अमार्जयत पिता वस्त्राणि अधरत बालकः वाहन चालकः वाहनम अचलयत ओके ठीक है सुनीति बाबू बोलून 23 नंबर থেকে ঘুরছিল আর এখানে ঘুরছে এষা স্যুতম অস্থাপায়ত হ্যাঁ ক্রীড়াপটুঃ অক্রীড়ত ওকে ঠিক আছে গুড কেউ বলতে বাকি রইলেন স্যার একটু লিভ নিচ্ছি আমি বলবো না বলুন বলুন না কুকুরহ বৈদেহ ঔষধম অযচ্ছত অযচ্ছত মহিলা পুষ্পাণি অচিনত 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 গায়িকা গীতম অগায়ত 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 ওয়ান সেকেন্ড जैसे पुष्पाणी है तो यहाँ इसको चेंज नहीं होगा ये सेम ही रहेगा नहीं नहीं उसको चेंज नहीं करना है हाँ केवल क्रियापद को चेंज करना है जहाँ म या ई का मात्रा रहेगा वहीं पे चेंज होगा जैसे गीतम है जैसे नहीं यहाँ पर भी देखो कुछ चेंज नहीं होगा ना गायिका गीतम अगायत यहाँ पर भी चेंज नहीं है गीतम तो गीतम ही रह जाएगा ना ओके वो तो कर्म है कर्म का चेंज नहीं होगा केवल क्रिया का चेंज होगा चिनोति अचिनोत गायति अगायत नृत्यति अनृत्यत ठीक है एबारे दिवचन ठीक है मैम ओके এতক্ষণ আমরা এক বচন বললাম এবারে দ্বিবচন আরো কঠিন দেখুন অপঠত আমরা পড়ে নিয়েছি দ্বিবচনটা কি হয় দেখুন অপঠতাম ভালো করে দেখুন তো পরিবর্তনটা কোথায় হচ্ছে ছিল অপঠত দ্বিবচনে কি হচ্ছে একটা আম যোগ হচ্ছে তাহলে অপঠতাম তাহলে অপিবত দ্বিবচন কি হবে অপিবতাম অপিবতাম অলিখত পরিবর্তন কি হবে অলিখতাম অনায়ত পশ্যতাম প্রথম পুরুষ হয়ে গেল আমি উদাহরণের মধ্যে আসি দাঁড়া দিলে বুঝতে পারবেন ভালো করে উদাহরণ কোথায় আছে আচ্ছা আমি লিখি উদাহরণ উদাহরণ বুঝতে পারবেন দেখুন রাম নেব না সীতানি পিতা পাঠাতি এটার পরিবর্তন কি হবে অতীতকালে সীতা অপঠত এতদূর সবাই ক্লিয়ার অপঠত এতদূর সবাই ক্লিয়ার দ্বিবচন কি হবে সীতে সীতে অপঠতাম উপবচন কি হবে সীতাহ অপঠন পরিবর্তনটা কি হচ্ছে অপঠত অপঠতাম অপঠন পরিষ্কার অপঠত
अपठताम अपठन पिब अपिबत सॉरी अपिबत अपिबताम अपिबन लिख एक एक करके बोलिए क्या होगा आकाश आकाश जी लिख अलिखन ओके अनुराधा जी नंबर फोर की हवे पश्य अपश्यम ना अपश्यत अपश्यम आर होच्छे अपश्यम एक कर देखून परिवर्तन कोताही हवे अपश्यत द्विवचन आम जोग करते हवे अपश्यताम हाँ अपश्यताम अपश्यन अपश्यन हाँ अतः से मैम उनका पांच नंबर टन्ना है सर उटे लिखा चे नहीं नायती नायती जमान है ओ आई माने नायती बोले तो बोल बोत माने अपनी आ नायत अपनी बात अगर नायत सर उसको बोल बोत है आ नायत आ नायताम आ नायत বলুন ম্যাম অনুরাধা ম্যাম বলুন বলছিলেন অতসী ম্যাম বলছিলেন স্যার বলছিলাম পেজ নাম্বারটা ও পেজ নাম্বার 227 বইয়ের পেজ নাম্বার 227 সবাই ফোকাস করবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে ম্যাম দেখুন হ্যাঁ অনিয়ত অনিয়ত হলো তারপরে অনিয়তম তাম হ্যাঁ তয়াকার তাম হলো এবারে এটা হবে বহুবচনে দ্বিবচনের তামটা উঠে গিয়ে শুধু দন্তের না বসবে তাই তো এক বছরে কি ছিল অপঠাত তকার ছিল দু বছরে তকারটা উঠে দন্তন্য কার বসতো অপঠান অপঠান আচ্ছা অপঠান ওকে আচ্ছা মধ্যম পুরুষ দেখুন খুব ইম্পর্টেন্ট মধ্যম পুরুষ আচ্ছা বর্তমান কালে কি হবে তুমি পড়ছো কি হবে তুম পঠসি পাঠাসি তুমি পড়েছিলে তুম অপঠাহ খুব ইম্পর্টেন্ট অপঠাহ অপঠাহ পরিবর্তনটা কোথায় হবে বুঝতে পারছেন পরিবর্তনটা কোথায় হচ্ছে ছিল কি অপঠাত ছিল না তকারটাকে কেটে দিন একটা দুসর্গ বসিয়ে দিন দেখুন পার্থক্যটা ধরে দিচ্ছি কোথায় আছে দেখুন পার্থক্যটা ধরে দিচ্ছি দেখুন কি ছিল অপঠাত ছিল তাই না তাই তো
তারপরে কে ছিল দ্বিবচনে অপঠতাম অপঠতাম তারপরে কি হচ্ছিল অপঠন অপঠন লক্ষ্য করুন চেঞ্জ কোথায় হচ্ছে ছিল অপঠাত প্রকার কাটবে তাহলে কি হবে অপঠা প্রকারটা শুধু কাটলাম কি পেলাম অপঠা একটা বিসর্গ বসান হয়ে গেছে অপঠা তাহলে অলিখত কি হবে অলিখত এবার এর প্রয়োগ স্থানে আসি দেখো প্রয়োগ স্থান কি দেখো পাম পাঠাসি স্যার স্যার অপঠতাম তয় আকার হবে না শুধু তো হবে লিখে দিয়েছি দেখুন আমি যদি প্রথম থেকে লিখে লিখে আসি দেখুন রামাহ পঠতি কি হবে বলুন দেখি রামাহ ক্লিয়ার আচ্ছা ত্বাম পঠাসি ত্বাম অপঠহ দ্বিবচন কি হবে বলুন ইবাম পঠতহ একদম ইজি লক্ষ্য করুন অপঠতাম ইউম অপঠতাম একদম ইজি লক্ষ্য করুন অপঠতাম লক্ষ্য করুন এখানে কি হবে জাস্ট আকারটাকে কাটুন অপঠতাম একদম সোজা আকার ছিল প্রথম পুরুষে অপঠতাম মধ্যম পুরুষে গেলে আকারটা কেটে যাবে কি হবে অপঠতাম পরিষ্কার আর বহুবচনে গেলে তো আরো সোজা কি হবে মকারটাকে কেটে দিন অপঠাহ অপঠতাম অপঠত এটা হচ্ছে মধ্যম পুরুষের ঘটনা এখানে ঘটছে পরিষ্কার সবার কাছে স্যার এটা মানে মধ্যম পুরুষের কথা লেখা হলো তো মধ্যম পুরুষ লিখলাম মধ্যম পুরুষ তাহলে এখানে উদাহরণ লিখি আমি একটা রং করে দিই নাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা গেল প্রথম পুরুষ এবারে লিখছি মধ্যম পুরুষ কি ত্বাম পাঠাসি ত্বাম অপঠাহ ইউবাম পাঠাথাহ কি লিখলাম ইউবাম অপঠতম ইউয়াম পাঠাথ কি হলো ইউয়াম অপঠত ইউয়াম অপঠত পরিষ্কার সবার কাছে এটুকুনি তাহলে আমরা আরো সামনে যাবো বলুন এটা পরিষ্কার কেনা বলুন অপঠাহ অপঠতম অপঠত অপঠাহ অপঠতম অপঠত অপঠাহ অপঠতম অপঠত অলিখাহ অলিখতম অলিখত অভ্রমহ অভ্রমতম অভ্রমত অপশ্যহ অপশ্যতম অপশ্যত অখাদহ অখাদতম অখাদত এইরকম ভাবে করতে হবে বোঝা গেল প্রথম পুরুষে অপঠত অপঠতাম অপঠন মধ্যম পুরুষে অপঠহ অপঠতম
অপঠাত। হোম টাস্ক লিখে নিন, পেজ নাম্বার 228, পেজ নাম্বার 228 হোম টাস্ক। নাম্বার কত? 228 স্যার। আপনি আসলে বলে না কি স্বাম পঠতি যুবাম পঠতহ তুয়ম পঠতহ, ওকে রাম কা স্যার প্রেজেন্ট টেন্স কা রাম, রামহ পঠতি রামৌ, রামহ পঠতি রামৌ পঠতহ রামাহ পঠন্তি, ये तो प्रथम पुरुष हो गया ना। हाँ हाँ सब ठीक ठीक ओके। हाँ हाँ गॉट इट ओके। राम पठा ताम हावे डिवोशन है अपठा ताम, ये कोई नहीं देखो, नहीं तो अपठत अपठा ताम प्रथम पुरुष है, ये द्वितीय पुरुष, ये मध्यम पुरुष युवाम युवाम अपठतम है ना, দুটো জিনিস এই টেবিলটাকে খেয়াল করুন তাহলেই হবে, এই টেবিলটাকে খেয়াল করুন, এই টেবিলটাকে খেয়াল করলেই হবে। অপঠত অপঠতাম অপঠন অপঠহ অপঠতম অপঠত, এখন একটা টেবিল বাকি আছে কি বলুন তো, উত্তম পুরুষ, উত্তম পুরুষ এখন লিখে নিই। আচ্ছা আচ্ছা অসুবিধা হবে না, দেখুন আমি আসি তো। আচ্ছা আমি পড়ছি কি হবে বলুন দেখি, আমি পড়ছি অহম পঠাম পঠামি আহম পাঠামি, এর যদি আপনি উচিতকাল করতে চান একদম সোজা আহম, প্রথমে কি ছিল অপাঠাত, টকার কাটুন একটা মকার আনুন, আহম অপাঠম আহম অলেখম আহম অভ্রমম আহম অপশ্যম আহম আগচ্ছম, টকারটাকে কাটুন এডে ম আহম অপাঠম, তারপরে দুটো একদম সোজা কিছু নেই। আবাম কি ছিল পঠাবাহ, আবাম পঠাবাহ, তারপরে ভয়ম পঠামহ পঠামহ, কিচ্ছু নেই শুধু মনে রাখুন বিসর্গ কাটুন, কি হবে আবাম পাঠাব, সামনে একটা অযোগ করুন ব্যাস, আবাম অপাঠাব, বিসর্গ ছিল কেটে দিন, সামনে একটা অকার যোগ করুন আবাম অপাঠাব, বয়ম পাঠাম ছিল এখানেও সেম বয়ম অপাঠাম অপাঠাম, ব্যাস কিছুক্ষণই কাজ বাকি ছিল, অপাঠম অপাঠাব অপাঠাম অপাঠম অপাঠাব অপাঠাম অপাঠম অপাঠাব অপঠাম অপাঠম অপঠাব অপঠাম, ব্যাস পঠম অপঠাব অপঠাম অপঠম অপঠাব অপঠাম, ফুল টেবিল গেলাম, অপঠত অপঠতাম অপঠন, ওকে অপঠাহ অপঠতম অপঠত অপঠম অপঠাব অপঠাম অপঠাব অপঠাম, হোম টাস্ক লিখুন, পেজ নাম্বার 228 সরি 229। স্যার ওই টেবিল দিয়ে একটু তাহলে তিনটে পেজ হোম টাস্ক
পেজ নাম্বার 227, পেজ নাম্বার 228, পেজ নাম্বার 229, তিনটে পেজ অন্তত আছে। বলুন। বলুন কেউ হ্যান্ড রেজ করেছেন? সমিতা বলো। হ্যাঁ স্যার, এর আগে ভূতকালে আমরা একবচন বহুবচন দিয়ে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে গতবান গতবাত্যহ এগুলো শিখেছিলাম, তো ওগুলোর সাথে আজকে যেগুলো শিখলাম তার ডিফারেন্সটা কি? আচ্ছা বলছি, আমরা অতীতকালকে তিন রকম ভাবে লিখতে পারি। আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে একটা রকম, এখনো দুটো রকম আছে, তার মধ্যে তুমি যেটা বললে গাতাবান গাতাবাত্য কোনো ব্যাপার না, একটা প্রত্যয় হয়, তব তো প্রত্যয়, তো প্রত্যয় কোন নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়, তো তব তো প্রত্যয়কে আমরা অতীতকালার্থে ব্যবহার করি, অতীতকালের অর্থের জন্য আমরা তবত প্রত্যয়কে ব্যবহার করতে পারি। আমি আগের দিন বলবো সবকিছু। তাহলে এই যে বললাম রামাহ আপঠাৎ, বললাম তো রামাহ আপঠাৎ, যদি তবত প্রত্যয় লাগাই কোথায় লাগবে? যে ধাতু, কি ধাতু? পট ধাতু। পট ধাতুর সাথে তবত প্রত্যয় লাগলে রূপ হয় পঠিতবান। তাহলে রামাহ আপঠাৎ, আপনি এটাও বলতে পারেন অথবা রামাহ পঠিতবান, এটাও বলা যায়। তো আমি আগের ক্লাসে এটা নিয়ে কিঞ্চিত আলোচনা করব। তব তো প্রত্যয় কেমন হয়, এবং আরও একটি ধরন আছে লেখার জন্য, আমি সেই ধরনটাকেও আলোচনা করব। তো অতীতকালের ক্ষেত্রে আমরা তিন রকমের স্টাইল প্রয়োগ করতে পারি। আজকে যেটা দেখালাম এটাই হচ্ছে বিদ্বানদের স্টাইল, যারা একটু সংস্কৃত জানে, যারা একটু সংস্কৃতকে মানে, যারা সংস্কৃতকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে, তারা এইরকম প্রয়োগ করে। আজকে আমরা যেটা শেখালাম, স্টুডেন্টসরা যারা আছে আগের দিন যেটা শেখাবো, পঠিতবান গতবান নতবান ভুক্তবান ক্রন্দিতবান কৃন্দিতবান, যেটা স্টুডেন্টস আমরা এরকম প্রয়োগ করি। কিন্তু যখনই দেখবে কোনো বিদ্বান, কোনো বিশিষ্ট ব্যক্তি, কোনো আচার্য, তারা কিন্তু এরকম প্রয়োগ করবে না, তারা প্রয়োগ করবে এরকম রামাহ আপঠাৎ, ভবান আপঠাৎ, ত্বাম আপঠাহ, তারা এরকম ধাতু দিয়েই প্রয়োগ করবে। আর আমরা যারা আছি স্টুডেন্টস, আমরা হচ্ছে পঠিতবান খাদিতবান গতবান এরকম প্রয়োগ করি। আর এক ধরনের মানুষ আছে যারা মোটামুটি একটু সংস্কৃত জানে, তারা গাচ্ছতি সাত আটটা স্ম যোগ করে দিন, সেটা অতীতকালকে বোঝাই, গাচ্ছতি স্ম, খাদতি স্ম, ভ্রমতি স্ম, পঠতি স্ম, বলি না আমরা এরকম, তো স্ম যোগ করলে সেটা অতীতকালকে বোঝাই। তো যারা একদম শর্টকাট মানুষ, তারা ফাঁকিবাজ মানুষ, তারা এরকম প্রয়োগ করে। তো তিন ধরনের স্টেপ আছে। আজকে যে স্টেপ শিখলাম এটা হচ্ছে যারা বিদ্বান মানুষ, যারা আচার্য মানুষ, তারা এরকম ব্যবহার করে। দ্বিতীয় যে স্টেপ স্টুডেন্টসরা ব্যবহার করে, তৃতীয় স্টেপ যারা ফাঁকিবাজ তারা ব্যবহার করে। পরিষ্কার? মানে স্যার অনেকটা সে আমরা বাংলায় যেরকম বলে মানে খেয়েছি খাইছি, আবার বলছে যে খাই আছি, শুদ্ধ এর ক্ষেত্রে কি অপঠত এরকম ব্যবহার হয়? দেখুন তিনটেই শুদ্ধ, কোনটা অশুদ্ধ না, তিনটেই শুদ্ধ। কিন্তু বাংলায় চলিত আর ওইগুলো তো অপভ্রংশ, ওইগুলো তো অপভ্রংশ বা এরকম করে করে হয়ে গেছে, এরকম খাই আছি খেয়েছি। সংস্কৃতের ক্ষেত্রে চলিত বা শুদ্ধ এরকম কিছু নেই, এরকম কিন্তু নেই, এটাই সংস্কৃতের হচ্ছে প্রাধান্য। সংস্কৃত এমনই একটা জিনিস যার কোনো অপভ্রংশ নেই, বা থাকলেও আমরা এই মুহূর্তে পাবো না, আমাদের শিক্ষাকালে আমরা পাবো না, আমরা যখন রিসার্চ করব তখন আমরা সেখানে পাবো। স্যার টুডে ক্যান আই লিভ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা অভ্যাস করেন, আর ওই তিনটে জিনিস হোম টাস্ক রইলো করবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি আবার বোঝাবো। হ্যাঁ মৌ ম্যাম কিছু বলবেন?
হ্যাঁ স্যার, ওই এটাতে এই যে 8-1 মানে 81 হি, আর 8-2 কে কিভাবে উচ্চারণ করব? দ্বিশীতি হি, দ্বয় বাই ইয়া, দ্বি 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 দ্বয় বাই দ্বি, যেমনটা দ্বিশীতি হি, ত্রিশীতি হি, দ্বয় দ্বয় বাই জফলা, একসঙ্গে দ্বয় বাই জফলা, দ্বে নট দ্বি নট দ্বে দ্বে দ্বিশীতি হি, দ্বিশী দ্বিশী, আচ্ছা, আর এটা ত্রি ত্রিয়শীতি হি, ত্রিশীতি হি, তৈর ফলা অন্তস্থ মানে তৈর ফলা জফলা ত্রয়শীতি হি। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। বলছি প্রথম পুরুষের প্রথম বচন ওটা অপাঠ অপাঠ, আবার মধ্যম পুরুষের অপাঠ, আবার মধ্যম পুরুষের বহু বচনে অপাঠ, না ওখানে হলন্ত নেই, ওটা অপাঠাত অপাঠাত। আচ্ছা, এটা তো প্রথম পুরুষটা হলন্ত আছে, আচ্ছা ঠিক আছে, কাজে নেই, প্রথম দিকে বলে আসছি, হলন্ত থাকলে আমরা হলন্ত সনদ উচ্চারণ করব, যদি না থাকে আমরা সব সঠিক উচ্চারণ করব, অপাঠাত মানে তয় হলন্ত ছিল তাই জন্য অপাঠাত, কিন্তু মধ্যম পুরুষ বহু বচন অপাঠাত, ওখানে হলন্ত নেই, অপাঠাত, একটা অপাঠাত বাংলা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু সংস্কৃতে আকাশ পার্থক্য আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলুন স্যার। লোকোয়ান লোকোয়ানম মানে যে কোনো গাড়ি কি কি লোকোয়ানম? লোকের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত যান, বাস, অটো, টোটো, ভ্যান, রিক্সা, ট্যাক্সি, সব কিছু লোকোয়ানম, লোকের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত যান লোক যান। ওকে স্যার, সোমবারের ক্লাসটা তাহলে আপনি নেবেন না উত্তম স্যার নেবেন? আমি নেব আমি নেব আমি নেব। আচ্ছা, নেক্সট শুক্রবার তাহলে উত্তম স্যার নেবেন? অ্যাকচুয়ালি ওনাদের একটা ওয়ার্কশপ হচ্ছে, তো সশরীরে উপস্থিত থাকতে হয় 7টা থেকে 9টা, তাই জন্য একটু সমস্যা হচ্ছে, তাই জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। ঠিক ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওমটা সবাই করুন, আমাকে দেখান, আমি ঠিক করে দেবো, পরের দিন আমরা আরো বিশদ আলোচনা করবো। ওকে, শুভরাত্রি, সবাই সাবধানে থাকুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুভরাত্রি।